সামনেই পৌর ভোট কি বলছেন প্রার্থীরা কার দখলে থাকবে পৌরসভা এসব নিয়েই দেখুন আমাদের বিশেষ অনুষ্ঠান মিশন পৌর ভোট আজ দেখুন 20 নম্বর ওয়ার্ড এই মুহূর্তে আমরা রয়েছি নিউজ নোম্যান্সল্যান্ড আয়োজিত মিশন পৌর ভোট নিয়ে বনগাঁ পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে বনগাঁ পৌরসভার 20 নম্বর ওয়ার্ডও কিন্তু এবারের পৌর ভোটে যথেষ্ট নজর কাটছে কারণ এই ওয়ার্ড থেকেই প্রার্থী হয়েছেন তৃণমূল নেতা নারায়ণ ঘোষ প্রার্থী হয়েছেন বামেদের সুমিত কর এবং বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা সাহা মণ্ডল মূলত ত্রিমুখী লড়াই হচ্ছে বনগাঁ পৌরসভার এই 20 নম্বর ওয়ার্ডে কেমন চলছে প্রার্থীদের প্রচার কি বলছেন প্রচারে বেরিয়ে প্রার্থীরা শুনবো প্রার্থীদের মুখ থেকে আপনারাও আমাদের সাথে থাকুন এই মুহূর্তে আমরা রয়েছি বনগাঁ পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে আমাদের সাথে রয়েছেন বাম প্রার্থী 20 নম্বর ওয়ার্ডের সুমিত কর আমরা সরাসরি সুমিতবাবুর কাছে যাব জানতে চাইব যে এই নির্বাচনী প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কতটা সাড়া পাচ্ছেন আমি সাধারণ মানুষের কাছ থেকে প্রচারে বেরিয়ে বিপুল পরিমাণ সাড়া পাচ্ছি কিন্তু একটা পরিবেশ আছে যে পরিবেশে মানুষ প্রকাশ্যে খুব একটা মুখ খুলতে পারছে না এবং সাইলেন্ট আছে এবং আমি নিশ্চিত যে এই ওয়ার্ডে আমার জয়টা শুধু সময়ের অপেক্ষা ওয়ার্ডে মূলত ত্রিমুখী লড়াই হচ্ছে বাম প্রার্থী আপনি রয়েছেন বিজেপি রয়েছে এবং শাসক তৃণমূলের প্রার্থী রয়েছে মূলত লড়াইটা কার বিরুদ্ধে হবে বলে মনে করছেন মূল প্রতিদ্বন্দ্বী কে আমি মনে করি না এখানে ত্রিমুখী লড়াই হচ্ছে লড়াইটা মূলত দ্বিমুখী এবং মূল প্রতিপক্ষ এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ের ব্যাপারে কতটা আশাবাদী জয়ের ব্যাপারে 100% আশাবাদী নির্বাচনে জয়লাভ করার পর এলাকার উন্নয়নে প্রধান মানে কোন কাজকে প্রধান গুরুত্ব দেবেন আপনি দেখুন এখানে দীর্ঘদিন বামপন্থীদের কাউন্সিলর ছিলেন এবং 2005 থেকে 2015 সাল পর্যন্ত এই ওয়ার্ডে অভূতপূর্ব উন্নয়নমূলক কাজকর্ম হয়েছিল প্রায় 42টা ছোট বড় রাস্তা ঢালাই হয়েছিল ড্রেন হয়েছিল আজকে তার পরের যে 5 বছর কার্যত 5 আর 2 7 বছর এই 7 বছরে উন্নয়নটাকে স্তব্ধ হয়ে আছে এবং সবথেকে বড় সমস্যা এই ওয়ার্ডের এই মুহূর্তে জল নিকাশি যেটা আমাদের সময়েও আমরা চেষ্টা করে করতে পারিনি কারণ মূল যে আউটলেট ওয়ার্ডে জল বেরোনোর যে আউটলেট সেই আউটলেটটা আমরা করাতে পারিনি এবং এইটাই হবে মূল কাজ বহু রাস্তাঘাট আছে যেগুলো আমাদের সময় করা হয়েছিল কিন্তু সেই রাস্তাঘাটগুলো এই মুহূর্তে ভেঙে আছে সেইগুলোকে রিপেয়ার 3 রেলের জায়গাতে যারা বসবাস করেন এই রকম মানুষ তারা কার্যত আমাদের দেশের নাগরিক তারা আমাদের ভোটার তাদেরকে আজকে রেল উদ্বাস্তু করছে এবং রেল কোয়ার্টারগুলো ভাঙার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে মিউনিসিপ্যালিটি এত উন্নয়নের কথা বলছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের পুনর্বাসন এবং সকলের জন্য গৃহ প্রকল্পে তাদেরকে বাসস্থানের ব্যবস্থা এই পৌরসভা করেনি স্বাভাবিকভাবেই আমার কাজের যে মূল প্রাধান্যটা হবে তাদের পুনর্বাসন বহু লোক বার্ধক্য ভাতা বিধবা ভাতা থেকে বঞ্চিত হয়ে আছে এবং তারা রাজনৈতিক শিকার হয়েছে স্বাভাবিকভাবেই দলমত নির্বিশেষে ওয়ার্ডের সকল মানুষকে নিয়েই আমি কাজের পরিকল্পনা তৈরি করব এবং সরকারি নিয়ম অনুযায়ী ওয়ার্ড কমিটি গঠিত হবে এবং সেখানে অবশ্যম্ভাবী বিরোধী দলের লোকজন থাকবে এবং তাদেরকে নিয়েই আমি উন্নয়নের পরিকল্পনা বা কাজ এগিয়ে নিয়ে যাব এছাড়াও এই ওয়ার্ডে আমরা লক্ষ্য করছি যে মানুষের বিভিন্ন যে সামাজিক প্রকল্পগুলি আছে সেই প্রকল্প থেকে বিশেষ করে রেশন কার্ড বহু লোক এখনও পর্যন্ত পাননি এবং পেলেও তার যে রেশন কার্ড পাওয়া উচিত যে টাইপের রেশন কার্ড পাওয়া উচিত
তারা সেটা পাননি, সে বিষয়ে আমরা উদ্যোগ নেব যাতে সেটা সঠিকভাবে হয়। নির্বাচনে জয়লাভ করার পর নাগরিক কমিটি গঠন করে এলাকার উন্নয়নের কাজ করা, পাশাপাশি এলাকার নিকাশি সমস্যা রয়েছে সেদিকেও বাড়তি নজর থাকবে, যারা রেল কলোনিতে বসবাস করেন তাদের পুনর্বাসন দেওয়ার, এমনটাই কিন্তু জানালেন বাম প্রার্থী সুমিত কর। নমস্কার, এই মুহূর্তে আমরা রয়েছি বনগাঁ পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে, আর আমাদের সাথে রয়েছেন বনগাঁ 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী নারায়ণ ঘোষ ওরফে নান্তু। আপনারা জানেন যে বনগাঁ পৌরসভার 22টি ওয়ার্ডে যে নির্বাচন হচ্ছে তার মধ্যে একটি অন্যতম নজরকাড়া ওয়ার্ড হচ্ছে বনগাঁ পৌরসভার এই 20 নম্বর ওয়ার্ড। আমি সরাসরি নারায়ণ ঘোষের কাছে চলে যাব। নির্বাচনে প্রচারে বেরোচ্ছেন, সাধারণ মানুষের কাছে কীরকম কী বলছেন বা কেমন সাড়া পাচ্ছেন? প্রথমে নবাবনাথকে আমি ধন্যবাদ জানাই। একটা কথা বলি, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য যা ভেবেছে, রাজনীতি যা করে এসছে, মানুষের কাছে গিয়েও কিছু বলা লাগছে না, বলছে হ্যাবক হ্যাবক ভোটে জিতবেন আপনি। আর আপনার জন্য আমাদের আগাম শুভেচ্ছা রইল, এইটা আর বেশি কী চাই গেলেই বলছে। এই যে 20 নম্বর ওয়ার্ড, 20 নম্বর ওয়ার্ডে মূলত ত্রিমুখী লড়াই হচ্ছে, আপনি তৃণমূলের রয়েছেন, বিজেপি প্রার্থী রয়েছেন এবং বাম প্রার্থী রয়েছে, প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে কাকে ভাবছেন লড়াইয়ের ময়দানে? হাসি লাগছে, প্রতিদ্বন্দ্বী বলে কিছুই নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আর কিছু, এসব টিকবে না। তো ভোটের সময় পাখি আসে তো আবার চলে যায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পাশে থাকে। না, নির্বাচনে বাম বা বিজেপি তারা তো একটা ফ্যাক্টর হবে না, কোনো ফ্যাক্টর না, কোনো ফ্যাক্টর। জয়ের ব্যাপারে তাহলে কতটা আশাবাদী? জয়ের ব্যাপারে একটা কথা বলি, 100-150 আমি একদম গ্যারান্টি একদম, আর বনগাঁর মধ্যে আশা করি এই ওয়ার্ডটা সাড়া পেল। নির্বাচনে জয়লাভ করার পর এই 20 নম্বর ওয়ার্ডের জন্যে প্রথম কোন কাজকে অগ্রাধিকার দেবেন? একটা কথা বলি, আমি এই 20 নম্বর ওয়ার্ডে তো আসছেন না বহুদিনে, বহু রকম সমস্যা আছে, কিন্তু এর আগে জানেন না কাউন্সিলর ছিল তিনি, আবার বিরোধী ইয়েতে চলে গেছে, মানে বিজেপি বলে একটা পার্টি তাতে চলে গেছে, মানুষের অনেক প্রবলেম আছে যেগুলো উনি দেখেননি, যে দাঁড়িয়ে এই যে ফুটে গেলাম সেরম কেস, তা আমি কিছু কিছু জিনিস দেখলাম মানে খুব সমস্যার মধ্যে আছে, সেই কাজগুলো আগে, যেমন রাস্তাঘাটের ড্রেন, এগুলো খুব প্রবলেম মানুষের, এগুলো মানুষ তো সামান্য চাহিদা। আর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বনগাঁর জন্যে হ্যাবক পরিমাণ ভালোবাসা আছে, কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এখান থেকে বিরোধী আসনে বসায়, অর্থাৎ মানুষ এটাই চায় সামান্য একটু, কিন্তু এর আগে যিনি ছিলেন তিনি হয়তো সেইভাবে দেখেন। তবে আমার প্রথম কাজ মানুষের পাশে থাকা, মানুষের বক্তব্য শোনা, মানুষের সুখ দুঃখের কথা শোনা, এটাই আমার কাজ। মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ দলনেত্রীর আলাদা নজর রয়েছে বনগাঁর প্রতি, সেই কারণে দলনেত্রীর যে বিভিন্ন প্রকল্প আছে সেই প্রকল্পের ওপরেই জোর দিয়ে ভোট প্রচার সারছেন নারায়ণ ঘোষ। জয়ী হয়ে আসার পর এলাকার বিভিন্ন উন্নয়ন, পাশাপাশি সাধারণ মানুষের কথা শুনে সেগুলি সমাধান করার চেষ্টা করবেন, এমনটাই জানালেন 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী নারায়ণ ঘোষ। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বনগাঁ পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী
প্রিয়াঙ্কা সাহা মণ্ডল। আমি প্রিয়াঙ্কাদির কাছে প্রথম জানতে চাইব যে পৌর ভোটের প্রচারে বেরিয়ে পড়েছেন, দিনরাত এক করে প্রচার চলছে, প্রচারে বেরিয়ে কেমন সাড়া পাচ্ছেন সাধারণ মানুষের কাছ থেকে? সাধারণ মানুষের ভালো সাড়া পাচ্ছি এবং সাধারণ মানুষের কাছে প্রত্যেকটা বাড়িতে আমরা ডোর টু ডোর যাচ্ছি। সাধারণ মানুষ একটা কথাই বলছে যে বিগত দিনে যেভাবে তুমি লড়াই করেছো তোমার সাথে আমরা আছি এবং তোমার কোনো অসুবিধা নেই, আমরা তোমার সাথে থাকবো। এই ওয়ার্ডে মূলত ত্রিমুখী লড়াই হচ্ছে, আপনি বিজেপি প্রার্থী, তৃণমূল রয়েছে এবং বাম প্রার্থী রয়েছেন, মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে কাকে মনে করছেন? মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে এখন এই ওয়ার্ডে নারায়ণ ঘোষ এবং মানে তৃণমূলের শাসক দলের সাথে বিজেপির লড়াইটা, এখানে সিপিএম এর কোনো ভূমিকা নেই। এবার নারায়ণ ঘোষের সাথে আমার লড়াইটা হচ্ছে নির্বাচনের লড়াইটা। জয়ের বিষয়ে কতটা আশাবাদী? 100% জয় আমাদের নিশ্চিত। আচ্ছা, নির্বাচনে যদি জয়লাভ করেন, নির্বাচনে জয়লাভ করার পর এই ওয়ার্ডের জন্য, 20 নম্বর ওয়ার্ডের জন্য কোন কাজ আপনি অগ্রাধিকার দেবেন, সবার আগে করতে চাইবেন? প্রথম কথা হচ্ছে আমাদের ওয়ার্ডে পুরো কাজটাই করতে হবে, কিছুই হয়নি আমাদের ওয়ার্ডে। নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাট সব কিছুই করতে হবে, কেন এই ওয়ার্ডে উন্নয়ন হয়, যেটা আপনারাও দেখতে পারবেন কিছু জায়গায় রাস্তাঘাটে যখনই বৃষ্টি হয় বৃষ্টির সাথে উন্নয়ন ধুয়ে চলে যায়, এটা হচ্ছে উন্নয়নের। বিজেপি প্রার্থীর অভিযোগ উন্নয়নের বৃষ্টির জলের সাথে উন্নয়ন ধুয়ে চলে যায়, এলাকায় বেশ কিছু উন্নয়ন বাকি রয়েছেন এবং জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী বিজেপি প্রার্থী, তার দাবি নির্বাচনে জয়লাভ করলে এলাকার নিকাশি সমস্যা সহ আরও বেশ কিছু সমস্যা রয়েছে যেগুলি নিরসন করার চেষ্টা তিনি করবেন, এমনটাই জানালেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা সাহা মণ্ডল। গোটা 20 নম্বর ওয়ার্ড ঘুরে যেটা দেখা গেল, এলাকাতে কিন্তু নিকাশি সমস্যা একটা বড় সমস্যা, পাশাপাশি রেল কলোনিতে যারা থাকেন তাদের পুনর্বাসনও একটি বড় সমস্যা। গোটা ওয়ার্ড ঘুরে জানা গেল যেটা, যে মূলত লড়াই কিন্তু হচ্ছে ত্রিমুখী, কোনো প্রার্থী 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ লড়াইয়ের ময়দানে। আপাতত এই পর্যন্তই, ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড।